প্রিয়জনের কাছে ফেরা, তাই মনের আকুতি যেন অপেক্ষা শেষ হওয়ার। বাস স্ট্যান্ড, কাউন্টার কিংবা মহাসড়ক সবখানেই স্বজনের সান্নিধ্যে ছোটার ব্যস্ততা। সবারই লক্ষ্য বাড়ির পানে, যেখানে পথ চেয়ে কারো বাবা মা, কারো স্ত্রী সন্তান, আবার কারো ভাই বোন। প্রতি বছর এই সময় ঘরে ফেরা মানুষের স্রোত থাকে, এবারও আছে। তবে শুধু নেই মহাদুর্ভোগের সেই চিত্র, কয়েক বছরে কমতে কমতে এবার ঈদ যাত্রায় সড়কে স্বস্তির নিঃশ্বাস। গত কয়েকদিনের মতো সোমবারও দুপুর দেড়টা পর্যন্ত দেখা মেলেনি যানজট, বিশেষ করে ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা বরিশালের পাশাপাশি উত্তরের পথে পথেও এবার দুর্ভোগহীন যাত্রা। রাজধানী লাগোয়া, গাজীপুর, ময়মনসিংহ ও উত্তরের জনপদে প্রবেশে গুরুত্বপূর্ণ অংশ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন ও যাত্রী চাপ বেড়েছে বহুগুণ। তবে দিনভর গুরুত্বপূর্ণ পয়েন্টটি ঘুরেও কোথাও তেমন যানজট দেখা যায়নি। মূলত ঈদকে সামনে রেখে বিআরটি প্রকল্পের সাতটি ফ্লাইওভার খুলে দেওয়ায় সুফল পাচ্ছেন এ রুটের যাত্রীরা। দেশজুড়ে বিস্তৃত ইসলামী ব্যাংকিং সেবা এমটিবি ইয়াকিন, এই সময়ে ইসলামী ব্যাংকিং। উত্তরের জনপদে যেতে ঢাকা টাঙ্গাইল, ঢাকা রাজশাহী ও ঢাকা রংপুর মহাসড়ক ঘুরে পাওয়া গেছে স্বস্তির চিত্র। উন্নয়ন কাজের জন্য কোথাও কোথাও ধীরগতি থাকলেও নেই দুর্ভোগের যানজট। কোনো রকমের ঝক্কি ঝামেলা ছাড়াই স্বস্তিতে পারাপার হচ্ছেন উত্তরের ১৬ জেলার মানুষ। পদ্মা সেতু উদ্বোধনের পর আগের জৌলুস হারিয়েছে ঢাকা বরিশাল নৌরোড, সেই সুযোগ পুরোটা লুফে নিয়েছে সড়ক পথ। দীর্ঘ সময় যাত্রা এড়াতে অধিকাংশ মানুষ ছুটছেন সড়ক ধরে, হাজার হাজার যান পাড়ি দিচ্ছে পদ্মা সেতু, কিন্তু কোনো জট নেই। বাইক, প্রাইভেট কার, মাইক্রো, বাস, ট্রাক সহ সব ধরনের যান পারাপার হচ্ছে, ফলে সড়ক পথে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলবাসী। পদ্মা সেতুতে যাইতে পারতেছি বাড়িতে পরিবার সহ। ঈদের জন্য এখন অনেক জ্যাম, এই যে মোটরসাইকেলের লাইন ধরে গেছে। এদিকে যাত্রীবাহী বাসের তুলনায় সড়কে বেশি দেখা মিলছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। অনেকে আবার খোলা ট্রাকে করে ঈদে বাড়ি ফিরছেন। এ যাত্রায় ভোগান্তি না থাকায় খুশি ঘরমুখী মানুষ। ব্যাপক উন্নয়নের সুফল বলছেন যাত্রী ও চালকরা। মহাসড়কে এবার অবস্থা ভালো, কালকে গেছি ক্লিয়ার রাস্তা, আজকেও ক্লিয়ার পাইছি, কোনো যানজট এখন তো পাই নাই, আশা করা যায় এবার যানজট বাঁচবো না। ফোর লাইন হয়েছে, এই কারণে আমরা গাড়ি চালা খুব আনন্দ পাইছি এবং আরাম পাইছি। আগে আসতে তো 5-6 ঘন্টা লাগতো, এখন ধরেন যে মোটামুটি 2-2.5 ঘন্টাতেই আমি ঢাকা থেকে প্রায় বাড়িতে চলে আসছি আর কি। ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা ও হাইওয়ে পুলিশ অবস্থান করছে। যাত্রা পথে অপরিচিত কারো ফারিয়া ফারজানা, সময় সংবাদ।